السلام عليكم ورحمة الله وبركاته. اليوم أدرس للصف العاشر المادة الإسلامية الموضوع أصحاب المدني. আজ আমি দশম শ্রেণীর ছাত্রদেরকে মদিনা শহর সম্পর্কে শিক্ষাদান পাঠদান করব ইনশাআল্লাহ। প্রথমে আমি এখানে একটা আয়াত কারিমা লিখছি। ক্বাল আল্লাহু তাআলা লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ। এই আয়াতের আলোকে আমি বাকি পাঠ দান করব ইনশাআল্লাহ। আমি আর একটা কথা এখানে লিখছি, আর রাসূল উসওয়াতুন ফী হায়াতিনাল ফার্দিয়্যা ওয়াল উসরিয়্যা ওয়াল ইজতিমাঈয়্যা ওয়াস সিয়াসিয়্যা ওয়াল উমিয়্যা। আল্লাহ রাসূল হলেন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় জীবনে আদর্শ। সেই আলোকে আমাদের পাঠ দর্শনের ইয়াও كيف أقام الرسول صلى الله عليه وسلم في المدينة حكومة إسلامية بالسند المدني؟ الله رسول صلى الله عليه وسلم مدينة مدينة سمعت المدينة مدينة سمعت نامه جراشت شمبيدار رفنا করেছিলেন। সেই সংবিধানের মাধ্যমে কিভাবে একটি কল্যাণকর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেটার কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল প্রথমে মক্কা ছিলেন, আমরা জানি দাওয়াতের কাছে মক্কা শুরু করেন মুশরিকদের অত্যাচারের কারণে। শেষ পর্যন্ত তাকে হত্যা করার যখন পরিকল্পনা করে তখন তিনি আল্লাহ তাআলার নির্দেশে প্রথম কাজ দিনে তার ছিল হিজরত করা, অর্থাৎ মদিনায় হিজরত করেন আল্লাহ তাআলার আদেশে 622 খ্রিস্টাব্দে। দ্বিতীয় কাজটি মদিনায় তিনি যা করেছেন, মদিনার দুটো গোত্র ছিল আওস এবং খাজরাজ। আওস এবং খাজরাজ গোত্রদ্বয়ের মাঝে যুদ্ধ চলছিল দীর্ঘদিন যাবৎ। আল্লাহ রাসূল এই দুই গোত্রকে বন্ধুত্বে পরিণত করলেন, এক গোত্রকে আর গোত্র বন্ধু বানিয়ে দিলেন, যুদ্ধ বন্ধ করে দিলেন। তৃতীয় যে কাজটা আল্লাহ রাসূল করেছিলেন, মুহাজির ও আনসারদের মাঝে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। মদিনার আনসার এবং মক্কাতে যারা হিজরত করে আসছিল তাদের মধ্যে আল্লাহ রাসূল ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন। চতুর্থ যে কাজটা করলেন, এগুলো সবগুলো রাষ্ট্র আদর্শ রাষ্ট্র গঠনের জন্য একটা উপাদান ছিল। এগুলো চতুর্থ যে কাজটা করেছিলেন আল্লাহ রাসূল, চতুর্থ কাজটা মদিনা সমাজের মাধ্যমে একটি কল্যাণকর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। আমি এখানে মদিনা সমাজের কয়েকটি ধারা উল্লেখ করেছি। এক নম্বরে, সনদের স্বাক্ষরকারী সকল সম্প্রদায় সমভাবে নাগরিক অধিকার ভোগ করবে। সনদ স্বাক্ষরকারী মুসলিম, তারপরে ইহুদি, খ্রিস্টান, ক্যাথলিক সবাই স্বাক্ষর করেছিল, এই স্বাক্ষরকারী সকলেই সমভাবে নাগরিক অধিকার ভোগ করবে। দুই নম্বরে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি হবেন প্রজাতন্ত্রের মদিনা কেন্দ্রিক যে প্রজাতন্ত্র হবে সেই প্রজাতন্ত্রের প্রধান ও সর্বোচ্চ বিচারালয়ের কর্তা আল্লাহ রাসূলের উপর আদেশ থাকবেন। আল্লাহ রাসূল হবেন প্রধান এবং সর্বোচ্চ বিচারালয়ের কর্তা থাকবেন। তিন নম্বরে, মুসলমান ও অমুসলমান স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। প্রত্যেকে যারা অমুসলিম তারাও, যারা মুসলিম স্বাধীনভাবে তারা ধর্ম পালন করতে হবে, ধর্ম পালন করার বাধা নেই। চার নম্বরে, মদিনা পবিত্র নগরী হিসাবে ঘোষণা করা হলো, মদিনাকে পবিত্র নগরী হিসাবে ঘোষণা করা হলো। এইভাবে আরো কিছু এই সন্ধের মধ্যে ছিল। আচ্ছা, পাঁচ নম্বরে, কেউ কুরাইশ বা অন্য কোনো বহির শত্রুর সাথে মদিনাবাসীর বিরুদ্ধে কোনরূপ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে না। স্বাক্ষরকারী কোন সম্প্রদায় বহির শত্রু কর্তৃক আক্রান্ত হলে সকল সম্প্রদায়ের সমবেত প্রচেষ্টায় তা প্রতিহত করা হবে। বহির শত্রু কর্তৃক মদিনা আক্রান্ত হলে সকলে সম্মিলিত শত্রু মোকাবেলা করবে এবং প্রত্যেকে স্বশগোত্রের যুদ্ধভাগ বহন করবে। কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তির অপরাধ হিসেবে পরিগণিত হবে, তার অপরাধের জন্য গোটা সম্প্রদায় দায়ী বা দোষী সাব্যস্ত হবে না। ইহুদি সম্প্রদায়ের মৃত্যুটাও সমান স্বাধীনতা ও নিরাপত্তা ভোগ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ব্যতীত মদিনার কোনো গোত্র কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। স্বাক্ষরকারী সম্প্রদায় সমূহের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বিধান অনুযায়ী তা মীমাংসা করবেন। সনদের ধারা ভঙ্গকারী কারের উপর আল্লাহর অভিশাপ। এইভাবে কিছু ধারা আমরা এখানে উল্লেখ করেছি।
এইভাবে 47টা ধারা এই মদিনা স্থানের মধ্যে ছিল, মোট 47টা ধারা এইভাবে মদিনা স্থানের মধ্যে ছিল। এটাই পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান যেটা আল্লাহ রাসূল রচনা করেছিলেন, আর এর মাধ্যমে একটি আদর্শ কল্যাণ এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। তাই আমরা আজকে এই মদিনা স্থানের ধারাগুলো ভালোভাবে গভীরভাবে পড়বো এবং বুঝবো, আর সে অনুযায়ী আল্লাহ রাসূল কিভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো, যাতে আমরাও আজ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে, একটা কল্যাণ রাষ্ট্র করতে গিয়ে মদিনা স্থানকে ফলো করে মদিনা স্থানের মাধ্যমে আমরা ইসলাম কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। আমি তোমাদেরকে একটা মাত্র প্রশ্ন দিচ্ছি, সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হলেন আল্লাহ রাসূল ইসলাম, মদিনা সনদের আলোকে এই ব্যাখ্যা কর, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা সনদের আলোকে এর ব্যাখ্যা কর। তোমরা এই প্রশ্নের উত্তর তোমাদের খাতায় লিখবে এবং আমার কাছে অনলাইন মাধ্যমে পাঠাবে। আশা করি আমরা সংক্ষিপ্ত আকারে এখানে আজকে পাশ শেষ করছি। আমার তরফে ইল্লা বিল্লাহ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ আমাদেরকে উত্তরোত্তর এই আরো ক্লাস নেওয়ার টপিক দান করুন। বাকি সামনের ক্লাসের জন্য আহ্বান করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।